আসসালামু আলাইকুম। আপনার ইফেক্টের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা স্ক্রিনে যে অ্যানিমেশনটি দেখছেন সেটি আমি কিভাবে করেছি সেটাই আজ আমি আপনাদের দেখাব। প্রতিবারের মতো এবারও আমরা একটি নতুন কম্পোজিশন নিব। প্রথমে আমাদের ফ্রিপিক থেকে একটি ভেক্টর ডাউনলোড করে নিতে হবে। আমরা ভেক্টরটি ডাউনলোড করে নিয়েছি এবং প্রত্যেকটা লেয়ার স্টেপ বাই স্টেপ আলাদা করেছি এবং আমরা লেয়ারগুলো নাম দিয়ে দিব। নাম দেওয়ার একটাই কারণ আমাদের অ্যানিমেশন করতে খুব সহজ হবে, তখন আর কোনো ঝামেলা হবে না। এরপর আমরা আফটার ইফেক্টে চলে যাই। এখান থেকে প্রজেক্ট প্যানেল থেকে আমরা ইলাস্ট্রেটর ফাইলটি ইম্পোর্ট করবার, এখানে ইম্পোর্ট অ্যাসের এখান থেকে অবশ্যই আমরা কম্পোজিশন রিটেল লেয়ারটি সিলেক্ট করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এডিটিং প্যানেলে নিয়ে আসি। দেন আমরা প্রথম একটা কারকে পি কম্পোজ করি, কারণ পরবর্তী যে গাড়িটা আছে সেটাকেও আমরা একটি প্রিকম্পোজ করব। এরপর আমরা কাটির ভিতরে ঢুকি, আমরা অ্যানিমেশনটা 3 সেকেন্ডে দিব। এখান থেকে আমরা যে হুইলটা আছে হুইলটাকে রোটেশনে সেট করব। প্রথমে একটা কি ফ্রেম নিব 3 সেকেন্ডে, আর একটা কি ফ্রেম নিব। -5 করে দিই। এখন আমরা একটু প্লে করে দেখি। আমরা এখন আমরা একটু প্লে করে দেখি। এখন আমরা তারটাকে বাহিরে নিয়ে যাব। এখানে পজিশনে আমরা একটা কি ফ্রেম সেট করব এবং আমরা প্রথমে পজিশনে একটা কি ফ্রেম সেট করব এবং 5 সেকেন্ডে গিয়ে এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে দেখুন আমাদের গাড়িটিও চলছে, ভিতরে চাকাটাও ঘুরছে। এরকম করে আমরা সেকেন্ড কারটাকেও অ্যানিমেশন করব। শুরুতে একটা রোটেশনে কি ফ্রেম নিব, 5 সেকেন্ডে গিয়ে আমরা এখানে রোটেশনের ভ্যালুটা -6 করে দিব। সরি, আমাদের গাড়িটা এটা বিপরীত দিকে যাবে, সো আমরা +5 করে দিব। তাহলে একটু দেখি, এখন
কারটাকে আমরা ধরে বাহিরে নিয়ে নিব এবং পজিশনে একটা কি ফ্রেম দিব। পজিশনে একটা কি ফ্রেম দেব, দেন 6 সেকেন্ডে গিয়ে আমরা আর একটা কি ফ্রেম সেট করব। এখন আমরা অ্যানিমেশনটা প্লে করে দেখি। আমরা চাইলে গাড়ির স্পিড বাড়াতে পারবো, গাড়িটাকে স্ক্রিনের বাইরে দিয়ে দেই। এখন আমরা একটু দেখি, আপনারা চাইলে ইউটিউব থেকে গাড়ির যে সাউন্ড গুলো আছে ওগুলো দিতে পারেন, হর্নের সাউন্ড দিতে পারেন, বা আপনারা এখানে না গাড়ি একটা গাড়ি কি স্টপ করতে পারবেন। আমরা এখানে এনে এই কি ফ্রেমটাকে গাড়িটি রাস্তায় স্টপ হয়ে যাবে। আমরা এটাকে ইজি করে দিলে আরো সুন্দর স্মুথ হয়ে যাবে। আমরা ইজি করে দিলাম, তাহলে গাড়িটা অনেক সুন্দর ভাবে থামবে। আপনারা চাইলে এইভাবে একটি অ্যানিমেশন করতে পারেন। তো আজকের পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আশা করি সবাই পাশে থাকবেন এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।